ছোটবেলায় আপনারা কারা কারা কৃষ্ণচন্দ্র নাগের অঙ্ক করেছেন, হয়তো সবাই করেছেন, কারণ ভয় ভয় লাগতো না অঙ্কগুলো, কেমন একটা জ্বর আসতো। হ্যাঁ, সেই কৃষ্ণচন্দ্র নাগের বাড়ি কিন্তু এই গুড়াপেই। তো ওনার এই বাড়িটা আমি দেখাচ্ছি, কেশব ধাম। এই যে গুড়াপের প্রধান আকর্ষণ হল শ্রী শ্রী নন্দদুলালজী মন্দির, কেশি নাগের বাড়ি আর নতুন করে তৈরি হওয়া শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম। হাই, গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোমাডিক ক্রিয়েশন। বন্ধুরা, আজ 24শে অক্টোবর সকালবেলা আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এক নতুন উদ্দেশ্যে। বন্ধুরা, আজ সকালবেলা আমি যাচ্ছি নতুন এক ডেস্টিনেশন, সেটা হলো গুড়াপ। গুড়াপের নন্দলালজিও মন্দির আছে, সেই গুড়াপের মন্দিরেও আপনাদের নিয়ে যাব, সেই মন্দিরের ইতিহাস জানাব। এখন আমরা আছি সিঙ্গুরের রতনপুর মোড়ে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কানেক্টর। এই রাস্তাটা হচ্ছে তারকেশ্বর রোড, বৈদ্যবাড়ি তারকেশ্বর রোড। এই তারকেশ্বর রোড দিয়ে সোজা আসতে হবে, এসে সিঙ্গুরের রতনপুরে এসে আপনাকে নামতে হবে গুড়াপের দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েও বলা হয়। তো চলুন আমার সাথে, আজকে এনজয় হবে খুব। গুড়াপ পৌঁছাতে হলে হাওড়া বর্ধমান কর্ড লাইনের 18তম স্টেশন গুড়াপ, এই গুড়াপে নেমে রিক্সা বা টোটো করে চলে আসতে হবে নন্দদুলালজি মন্দির। আমরা এখন চলে এসেছি গুড়াপের কাছাকাছি। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দেখুন সামনে বোর্ড লেখা আছে, গুড়াপের বোর্ড দেখুন, ওই যে দূরে বোর্ড লেখা আছে গুড়াপ, করতে পারবেন না জানি না, এই যে গুড়াপ লেখা আছে। এই বাঁ দিক দিয়ে আমরা ঢুকবো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বাঁ দিক দিয়ে থেকে নেমে যাবো। আমরা পৌঁছে গেছি নন্দলালজি মন্দির। এবার মন্দিরটা আপনাকে দেখাই। এই শ্রী শ্রী নন্দদুলালজি মন্দির 1751 সালে তৎকালীন বর্ধমান রাজার অমাত্য রামদেব নাগ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে ঢুকতেই বাঁ দিকে বা দক্ষিণ দিকে শ্রী শ্রী গোপেশ্বর শিবের একটি দেউল আছে। এই দেউলের গায়ে টেরাকোটার কাজও আছে অনেক, আর গর্ভগৃহে শ্রী শ্রী গোপেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত হয়। নন্দদুলালজি মন্দিরটি উঁচু ভিতের উপর ত্রিক্ল্যান বিশিষ্ট অলিন্দযুক্ত পূর্বমুখী বাংলার আটচালা শৈলীর মন্দির। মন্দিরের গর্ভগৃহে ঢোকার একটি মাত্র দরজা রয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। মন্দিরের গঠন, মন্দিরের দৃঢ়তা ও স্থাপত্য সকলকে মুগ্ধ করবে। মন্দিরের সামনে দুটি স্তম্ভে পোড়ামাটির ফুল, জীবজন্তু, দেবদেবীর মূর্তি ও কল্পলতা উৎকীর্ণ করা আছে। ভিত্তিবেদীর সংলগ্ন টেরাকোটার যে কাজগুলো রয়েছে তার মধ্যে জমিদারদের পালকি করে ভ্রমণ, এছাড়াও অনন্ত শয়নে বিষ্ণু, বসুদেব দেবকী কর্তৃক চতুর্ভুজ কৃষ্ণর বন্দনা, এছাড়াও চানুর মুস্কিট ও কংসবধ, রাম রাবণের যুদ্ধ ইত্যাদি আঁকা রয়েছে। গুড়াপ গ্রামের জমিদার ছিলেন এই নাগ পরিবার।
গর্ভগৃহে কালো কষ্টিপাথরের নন্দলালজির আর অষ্টধাতুর রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত হয়। 1960 সালে রাধারানীর মূর্তিটি চুরি হয়ে যায়, ফলে আবার নতুন করে মূর্তি তৈরি করা হয়। পরে শোনা যায় চোর ভয় পেয়ে বা অনুতপ্ত হয়ে সেই মূর্তি আবার মন্দিরের কাছেই কোনো একটি জায়গায় ফেলে যায়। গুড়াপে অনেক কৃতি ব্যক্তিত্বর জন্ম হয়েছিল, যেমন বিশিষ্ট গণিতজ্ঞ স্বাধীনতা সংগ্রামী কেশবচন্দ্র নাগ বা কেশিনাগ, যার অঙ্ক বই আমরা সবাই করেছি, কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় ও বিশিষ্ট আইনজীবী বিষ্ণু মালখণ্ড, এনারা সবাই এই গ্রামে জন্মগ্রহণ করেন। এই নাগ পরিবারের অনেক পুরনো বাড়ি ও ভাঙা মন্দির এখানে আজও বিদ্যমান। গ্রামটা পায়ে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগবে। কিছুদূর এগিয়ে দুটো প্রাচীন টেরাকোটার শিব মন্দির দেখতে পেলাম। কেশবনাগের অঙ্ককষানি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তেলমাখা বাঁশের বাঁদরের ওঠানামা আর চৌবাচ্চার ফুটো দিয়ে জল ঢোকার যে অঙ্কগুলো ছিল সেগুলো সত্যিই আতঙ্কের বিষয়বস্তু ছিল। তো এই কেশবচন্দ্র নাগের জন্মস্থান এই গুড়াপ, তিনি 1893 সালের 10ই জুলাই এই গুড়াপ গ্রামেই জন্মগ্রহণ করেন। তিনি একজন গণিতজ্ঞ তো ছিলেনই, তার সাথে ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং মা সারদার একজন শিষ্য। দেখুন এখানে কেশবচন্দ্র নাগের একটা সমাধি, একটা স্মৃতিসৌধ করা আছে এখানে, দেখাই আমরা। কেশব গৌরব, কেশবচন্দ্র নাগের প্রতি দেশবাসীর শ্রদ্ধাঞ্জলি, জন্ম শতবর্ষ। অঙ্ক করেছেন, হয়তো সবাই করেছেন, কারণ ভয় ভয় লাগতো না অঙ্কগুলো, কেমন একটা জ্বর আসতো। হ্যাঁ, সেই কেশবনাগ, কেশবচন্দ্র নাগের বাড়ি কিন্তু এই গুড়াপে। তো ওনার এই বাড়িটা আমি দেখাচ্ছি, কেশব ধাম। এই যে, যদিও ওনাদের জমিদারি এখানে সব নাগেদের জমিদারি, প্রচুর বাড়ি রয়েছে এখানে ওনাদের। কেশবধামে পূর্ণ স্থানে দেব বরেণ্য গণিতজ্ঞ শিক্ষাবিদ স্বাধীনতা সংগ্রামী শ্রী সারদামণি রামকৃষ্ণ আশ্রম একটা খোলা হয়েছে। না, রিপোর্টার না, আমি এটা ওই চ্যানেলের ভিডিও করি। এখানে কোন মানে এন্ট্রি লাগে কি? না, এখানে এখন এন্ট্রি। আচ্ছা, আর ভোগ টোক হয়? ভোগ হয়, ভোগ হয় বলতে কি, এখানে তো মিশন সেন্টার। হ্যাঁ, মানে ঠাকুরের রোজ ভোগ, মানে প্রতিদিনের ভোগ হয় না। আচ্ছা, ঠাকুরের ভোগ হয় কিন্তু মানুষের জন্য ভোগের ইয়েটা হয় না। আচ্ছা, সেটা আগের থেকে জানিয়ে মহারাজের সাথে কন্ট্যাক্ট করে আসে। আচ্ছা, কন্ট্যাক্ট করে আসে যারা ভক্তরা আসেন। এইগুলো কি বাগান আছে? বাগান তো এখন বন্ধ হয়ে গেছে, বলতে মানে সারা বড়টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খোলে কটা থেকে কটা বন্ধ খোলা থাকে, মানে মিশনের নিয়ম? আচ্ছা, সেই হিসাবে। এই